ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মোশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম ওই কমিটি গঠন করেন। জেলা প্রশাসক জানান, গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী মোশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ওই কমিটির সদস্যরা হলেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী এবং উম্মে হাবিবা ফারজানা।